আজকের এই ক্লাসে আমরা শিখতে চলেছি 50টারও বেশি এমন কটা প্রশ্ন যেগুলো তোমাদের ইংলিশে কথা বলার সময় আই ক্যান গ্যারান্টি যে কাজে আসবে। আজকের এই ভিডিওটা প্রত্যেকে শেষ অবধি দেখবে, কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা শিখবে এরকমই কটা প্রয়োজনীয় প্রশ্ন। জেনারেলি কি হয়, আমরা ইংলিশে কথা বলি, কিন্তু যখন কোনো ইনফরমেশনের দরকার পড়ে বা যখন আমাদের কিছু জানার ইচ্ছা হয় তখন আমরা প্রশ্ন করতে গেলে আটকে যাই, আমরা হেজিটেটেড ফিল করি। কেন? তার কারণ হচ্ছে জেনারেলি যে সেন্টেন্সগুলো আমরা ইংলিশে বলছি সেটাকে যখন আমরা প্রশ্নে চেঞ্জ করি আমরা একটু হলেও বুঝতে পারি না যে আমাদের প্রশ্নটা সঠিক হচ্ছে কিনা। কিন্তু এই যে এত ঠিক বেঠিক এত কিছু যদি আমরা ভাবতে যাই তাহলে আমাদের ইংলিশ কিন্তু বলা হয়ে উঠবে না। তাই কি করতে হবে, ইংলিশে যে প্রশ্নগুলোকে রয়েছে সেগুলোকে প্রথম আমাদের একটুখানি মুখস্থ করে নিতে হবে বা আমাদের বুঝতে হবে যে এই প্রশ্নটা এরকমভাবে কেন করা হচ্ছে, তাহলেই হয়ে যাবে। চলো তোমাদের জন্য স্টার্ট করা যাক আজকের এই ক্লাসটা। আর হ্যাঁ, যাদের ভালো লাগবে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে যে তোমাদের কীরকম লাগলো। আর যারা নতুন রয়েছে চ্যানেলে তারা অতি অবশ্যই আশা রাখছি সাবস্ক্রাইব করবে আর ওরকম ভিডিও পাওয়ার জন্য, আর লাইক করে দেবে, শেয়ার করবে তাদের সাথে যাদের আজকের এই ভিডিওটির দরকার। চলো শুরু করা যাক। ওই লোকটি রয়েছে, তাহলে কি হবে? দ্যাট ম্যান। কে এর জন্য আমরা হু দিয়ে কোয়েশ্চেন স্টার্ট করব। হু ইজ দ্যাট ম্যান, হু ইজ দ্যাট ম্যান। কি ব্যাপার, কি এর জন্য কি হবে? হোয়াট, হোয়াটস দ্য ম্যাটার। সে কি বলেছিল? What did he say? কি এর জন্য এখানে what আছে, এবং যেহেতু এটা বলেছিল রয়েছে সিম্পল পাস্টে রয়েছে তার জন্য আমরা what এর পরে did ব্যবহার করে কোয়েশ্চেন করেছি। একটা জিনিস মনে রাখতে হবে, যখনই কোনো প্রশ্নে আমরা দেখছি যে আমাদের কাছে কোনো ইনফরমেশন চাওয়া হচ্ছে, অর্থাৎ হ্যাঁ বা না এর অতিরিক্ত যেখানে আমাদেরকে উত্তর দিতে হচ্ছে, যেমন সে কি বলেছিল, কি ব্যাপার, ওই লোকটিকে, এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হচ্ছে, যেমন ওই লোকটি আমার বন্ধু বা ওই লোকটি আমার কাকা বা এখানে কিছু হয়নি, কিংবা আমি যদি বলি এখানে ঝামেলা হয়েছে বা সে কে, এই ক্ষেত্রে আমি যদি বলি সে আমার বন্ধু বা সে কি বলেছিল, সে আমাকে আসতে বলেছিল, এগুলো ইনফরমেশন। তো যখন আমরা ইনফরমেশন দিচ্ছি আমাদের কিন্তু WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু করতে হয়, এবং সেই ক্ষেত্রে সবসময় প্রশ্নের শুরুতে WH ওয়ার্ড আসবে, যেটা এখানে 3টে প্রশ্নতেই হয়েছে। পরেরটা দেখি, পুকুরটা কতটা গভীর? হাউ ডিপ ইজ দ্য পন্ড, হাউ ডিপ ইজ দ্য পন্ড। কত গভীর কি দিয়ে প্রশ্ন করলাম, হাউ ডিপ। পরেরটা, সে কি তোমাকে চেনে? ডাজ শি নো ইউ, ডাজ শি নো ইউ। এখানে আমরা ডাজ দিয়ে কোয়েশ্চেন করেছি, কেন? তার কারণ উত্তর হতে পারে হ্যাঁ সে আমাকে চেনে, না সে আমাকে চেনে না। তো সেই ক্ষেত্রে আমরা ডাজ দিয়ে কোয়েশ্চেন করেছি, এটা কিন্তু যেহেতু সিম্পল প্রেজেন্টে রয়েছে আমরা ডাজ দিয়ে প্রশ্ন করেছি। আর একটা কারণ হচ্ছে যে এখানে শি রয়েছে, হি থাক বা শি থাক বা কারোর নাম থাক, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব। পরেরটা, আমি কি ওটা দেখতে পারি? ক্যান আই সি দ্যাট ওয়ান, ক্যান আই সি দ্যাট ওয়ান। আমি কি দেখতে পারি? দেখতে পারি, করতে পারি, খেতে পারি, পড়তে পারি, যখন প্রশ্ন করছি ভাবে বা পারমিশন চাইছি আমরা ক্যান দিয়ে প্রশ্ন করতে পারি। বা এখানে প্রশ্নটা আমি এভাবে করতে পারতাম, কুড আই সি দ্যাট ওয়ান, could I see that one? খুদ দিয়ে যখন প্রশ্ন করছি তখন প্রশ্নটা আর একটু ফর্মাল শোনাচ্ছে। পরেরটা, তুমি কি চাও? what do you want? কোথায় বসতে হবে? where to sit, where to sit। where মানে হচ্ছে কোথায়। পরেরটা দেখি, আমি কিভাবে জানবো? how will I know? how দিয়ে প্রশ্ন করেছি, কেন? কারণ আমি কিভাবে বলেছি। আমি কি উত্তর দেব? what will I answer? what দিয়ে প্রশ্ন করেছি কারণ কি রয়েছে, what will I answer। যেহেতু এটা সিম্পল ফিউচারে রয়েছে প্রশ্নটা, অর্থাৎ কি উত্তর দেব, ইন ফিউচার কি করব, সো আমরা what এর পরে will এর ব্যবহার করেছি। পরেরটা, তুমি কখন আসবে? when will you come? when মানে কখন, তো কখন দিয়ে যখন প্রশ্ন হবে আমরা when এর ব্যবহার করব। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বলেছে কখন আসবে, অর্থাৎ ফিউচারে কোনো কাজ তুমি কখন করবে, সো আমরা will এর ব্যবহার করেছি, when will you come। তারা কারা? who are they? who মানে কারা বা কে। তার কি অবস্থা? what about him? তুমি এত খুশি কেন? why are you so happy? why are you so happy? রিজন জিজ্ঞাসা করছে ওয়াই দিয়ে, ওয়াই আর ইউ সো হ্যাপি। তুমি এখানে কি করছো? হোয়াট আর ইউ ডুইং হিয়ার, What are you doing here? তোমার পরিবারের সবাই কেমন আছে? How's your family? How's your family? How মানে কেমন? এতে কতক্ষণ সময় লাগবে? How long will it take? এরপর কি? What's next? What's next? তুমি কি তাকে চেনো? Do you know him? Do you know him? Sentence কিন্তু simple present এ রয়েছে এবং সেটাকে আমরা question এ change করছি। আমি তাকে চিনি কি হবে? I know him. এবার এটাকে যখন প্রশ্ন করছি Do you know him? You হয়ে যাবে। তুমি কি তাকে চেনো? পরেরটা। আমাদের কেন যেতে হবে? Why should we go? Why should we go? তোমার মা কি করেন? What does your mother do? তোমার বাবা কি করেন? What does your father do? তুমি কি ইংলিশ বলতে জানো? Do you speak English? Or do you know how to speak English? তুমি আমাকে উত্তর দাও না কেন? Why don't you reply me? কেন দাও না? কি হয়েছে? Why don't you? Why don't you reply me? যারা ভিডিওটার এই অবধি রয়েছে তার মানে এটাই যে তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগছে। ভালো যদি লাগে তাহলে আমি একটা জিনিসই তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারি যে তোমরা লাইক করবে। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, ভিডিওটি যাদের দরকার তাদের সাথে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করো। চলো দেখা যাক পরের সেন্টেন্সটা কি রয়েছে। কিভাবে শুরু করব? How to start? কোথা থেকে শুরু করব? Where to start? তুমি কাঁদছো কেন? Why are you crying? কাজও যেহেতু এখনো কাজ যে কন্টিনিউয়াস রয়েছে তাই আর এবং তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসেছে। Why are you crying? পরেরটা দেখি। তুমি কিভাবে কলেজ যাও? How do you go to college? How do you go to college? তুমি মিথ্যা কথা কেন বলো? Why do you lie? Why do you lie? তুমি কি আমার সাথে আছো? Are you with me? বাচ্চারা কেমন আছে? How are the children? কি রান্না করবে? What will you cook? এরপর কে? Who's next? তুমি প্রশ্ন কেন করছো? Why are you asking? তুমি কেন হাসছো? Why are you laughing? তুমি কি এটা আগে কখনো করেছো? Have you done this before? এইখানে সেন্টেন্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে প্রশ্নটা। পরেরটা দেখি। আজ কি ছুটি? Is it a holiday today? তুমি কি আমার উপর রেগে আছো? Are you angry with me? এটা কার ফোন? Whose phone is this? এটা কার বই? Whose book is this? তোমার বাবা এখন কেমন আছেন? How's your father now? কারো স্বাস্থ্যের ব্যাপারে যখন আমরা প্রশ্ন করব তখন আমরা এই প্রশ্নটা করতে পারি। How's your brother? How's your mother? Or how's your father? কখন যেতে হবে? When to go? When to go? তুমি কি আমাদের সাথে যাবে না? Won't you go with us? তুমি কি করো? এখানে প্রফেশনের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে তো আমরা বলবো What do you do? What do you do? কাউকে ডাইরেক্ট প্রশ্ন করা যে What is your job is very unprofessional, তো সেই জায়গায় আমরা বলবো What do you do? সবকিছু ঠিক আছে তো? Is everything okay? তুমি এখন খুশি তো? Are you happy now? এখানে আমি প্রশ্ন করেছি কিভাবে? Are you happy now? সেন্টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। পরেরটা। আমি কেন? Why me? কে বার্তা দেয়? Who cares? তুমি কিভাবে এত জানো? How do you know so much? তুমি কোথা থেকে আসছো? Where are you coming from? আপনি কি বাইরে আছেন? Are you outside? আমি যদি বলি আপনি কি ভেতরে আছেন তাহলে হবে Are you inside? And this brings me to the end of today's session. দেখো আমরা কতগুলো প্রশ্ন আজকে শিখলাম। এবারে দেখো কথা বলার সময় যদি তোমরা রোজ একটু করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো দেখবে আর জড়তা আসছে না। অর্থাৎ এতদিন যে জড়তাটা ছিল একটু একটু করে আমার ভিডিওগুলো দেখার পর থেকে বা এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো প্র্যাকটিস করার পর থেকে দেখবে সেই জড়তাটা কেটে যাবে। কিন্তু তোমাদের কথা বলা শুরু করতে হবে, বলতে হবে, একটু নিজের ওপর কনফিডেন্স আর ভরসা রাখতে হবে। আর হ্যাঁ, আমার সাথে কানেক্টেড থাকতে হবে। তাই তাড়াতাড়ি যাও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আর ক্লাসটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ফর টুডে।